শুধু জিলাপি খেজুরি আর বিরিয়ানি না, ভালোবাসা দিয়েছিলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীর ভালোবাসায় নিজের পিঠে 80টা তীর খেয়েছে, তারপর নবী পর্যন্ত তীর আসতে দেয়নি। আমরা যদি রবিউল আউয়াল মাসে নবীকে কিছু দিতে চাই, সিদ্ধান্ত নেওয়া লাগবে নবীর উম্মত যারা এই পৃথিবীতে আমি জীবিত থাকতে নবীর শরীর পর্যন্ত যারা একটা কথা বলতে না পারে। কত মানুষ নবীকে গালি দেয় সেটা সাইনবোর্ড হিসাবে ভোলাতে চারজন অলরেডি জীবন দিয়েছে। সর্বোচ্চ জান্নাতের মাকাম কামনা করছি, তাদেরকে শাহাদাতের মর্যাদা আল্লাহ যেন দিয়ে দেন। তোদের সাজ্জদের শাহাদাতের দিকে তাকিয়ে আফসোস হয়, দেশে হাজারো আশিকের রাসূল দাবিদার কথা বলে না, প্রতিবাদও করে না। প্রতিবাদ করবে কে নিয়ে? ওদের তো শুধু জহব্বার ভড়ি ছাড়া কিচ্ছু নেই। যারা এদেশের আশিকের রাসূল দাবি করছে, আপনি তাকান এই যে দেওয়ান বাগির যে পীর, ট্যাপা মাছ নিন, ট্যাপা মাছের দিকে তাকায় আর ওর দিকে তাকায়, আমার মনে হয় দুটা একরকম। আশেকের আসল দাবি করে বিশ্ব আশেকের আসল, পৃথিবীতে বিশ্ব হারাম এরা নবীর দিকে তীর আসতে দেননি। বিশ্ব নবী তাকিয়ে বলেন, সাহাবীরা দুনিয়ায় জান্নাতি মানুষ দেখতে যাও, জিন্দা শহীদ দেখতে যাও, তালহা দিয়ে তাকাও, হযরতে তালহা আমার আল্লাহ জান্নাতি। তারা নবীকে এই ভালোবাসা দিয়ে জান্নাতের সার্টিফিকেট জিন্দা অবস্থায় হাতে পেয়েছেন, আর আমরা এমন আশিকের রাসূল জাহান্নামের সার্টিফিকেটও পাচ্ছি না।